রাজ্যের ছয়টা সমষ্টির উপনির্বাচন সমাগত। চলিত বর্ষের শেষের ফালে অনুষ্ঠিত হব উপনির্বাচন। নির্বাচনের বাবে কঁকালত টঙালী বান্ধি এতিয়া প্রতিটি রাজনৈতিক দলেই আরম্ভ করেছে কুচকাওয়াজ। থাওড়া, মরিয়নি, মাজুলি, ভবানীপুর, কোষাইগাঁও আর তামুলপুর সমষ্টিত অনুষ্ঠিত হব উপনির্বাচন। নভেম্বর মাহত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। প্রতিটি রাজনৈতিক দলত চলিছে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা। প্রতিপক্ষক উদ্দেশ্যেই রাজনৈতিক নেতাই নিক্ষেপ করেছে তীব্র বাক্যবাণ। ইয়ার মাজতে কিছুদিন পূর্বে AIUDF এরি বিজেপিত যোগদান করা ভবানীপুরের প্রাক্তন বিধায়ক ফণী তালুকদারে গৃহ সমষ্টিত উলিয়ালে বিশাল রেলি। প্রায় 25 কিলোমিটার দৈর্ঘ্যের পথত উলিওয়া এই রেলিরে নির্বাচনী রণলঙ্কা বজালে ফণী তালুকদারে। প্রাক্তন বিধায়কগাকীক সঙ্গ দিয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বড়ুয়া আর বজালির অভিভাবক মন্ত্রী বিমল বরাই। শহীদ খড়গেশ্বর তালুকদারের স্মৃতি বিজড়িত ভবানীপুর সমষ্টিত বিজেপিয়ে নিজের পতাকা উড়াবলে সাজু বলে প্রকাশ করে জয়ন্ত মল্ল বড়ুয়াই কলে, সনাতনী সংস্কৃতি আর ভারতীয় সভ্যতাক বিশ্বাস করা লোকে ভোট নিদিয়ে AIUDF আর কংগ্রেসক। আমি এই শহীদ খড়গেশ্বর তালুকদারের ভূমিত ভারতীয় জনতা পার্টির পতাকা উড়াবলে সাজু হয়েছো। আজি তারিখ কোনো সনাতনী সংস্কৃতিক, ভারতীয় সংস্কৃতিক বিশ্বাস করা মানুষে UDF বা কংগ্রেস দল করব নয়। ভারতীয় জনতা পার্টির লগত থাকি অসম তথা ভারতবর্ষর উন্নয়ন করব লাগবে আর সেই দিকে আগবাড়িছো। ভারতবর্ষত বা অসমত দেখিলে পাব যে কোনো এনেকুৱা ধরনের মানুষে যোনে সনাতনী সংস্কৃতিক বিশ্বাস করে, যোনে ভারতীয় সভ্যতাক বিশ্বাস করে, তেও বেলেগ দলত থাকিব নোৱাৰে। তেও ভারতীয় জনতা পার্টিতে থাকিব আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বতে উন্নয়নের সপন রচিব। বিটিআর দুটা সমষ্টি ক্রমে তামুলপুর আর গোসাইগাঁওতো অনুষ্ঠিত হব উপনির্বাচন। কোকরাঝারের ফকিরা গ্রামের এটি কার্যসূচীর অংশ লৈ বিটিআর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োর দাবি, বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ প্রার্থীয়ে জয়লাভ করব উপনির্বাচনত। জেনেরেল ইলেকশনবিল যেগে ইম্পর্টেন্ট বা ইলেকশন তো ইমান ইম্পর্টেন্ট নহয়, ইয়াত যা ফর্মেলিটিসে হয়, ইয়াত বিজেপি, UPPL আর GSPর সরকার চলি আছে আর যা সিট বাই ইলেকশন হব, ইয়াত প্রত্যেকটি সিটতে বিজেপির নেতৃত্বত আমি যেটা আমার এই আছে এলায়েন্স টিম আছে সেইটাই জিকিব। ইফালে মরিয়নি সমষ্টিত কংগ্রেস প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা করবলে আগ্রহী যোরহাটর প্রাক্তন বিধায়ক রানা গোস্বামীয়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী রূপজ্যোতি কুর্মীক উদ্দেশ্যে প্রক্ষেপ করে তীক্ষ্ণ বাক্যবান। মরিনি রাইজে সম্পূর্ণ বুঝি উঠিছে যে এজন নম্র, ভদ্র, এজন রাইজর কাম করা, উন্নয়ন কাম করা বিধায়ক রাইজে বিচারিছে। কেবল মাত্র কথা কই হেরি আমার মানে প্রচার মাধ্যমের মানে হেরি হিরো হওয়া হিরো বিচরা নাই। স্বাভাবিকতেই সমাগত উপনির্বাচনক কেন্দ্র করে ক্রমাৎ গরম হবলে ধরেছে রাজ্যের রাজনৈতিক ক্ষেত্র। বজালিরপরা গৌতম দাস আর কোকরাঝারেরপরা কৃষ্ণ বর্মনের সহযোগত নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়ত।